আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাপাক এই করোনা মহামারীতে যাদেরকে সুস্থ রেখেছেন এইটাই আল্লাপাকের সবচেয়ে বড় নিয়ামত। এখন সময়টা সুস্থ থাকার সময়, বেঁচে থাকার সময়, ইচ্ছা পূরণের সময় না। যা হোক, কাজের কথায় আসি। আজকে আমি কোভিড ভ্যাকসিন দিয়েছি। আমি এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব। আমি রেজিস্ট্রেশন করেছি অগস্টের 2 তারিখে রাত 10টায়। আজকে 11 তারিখ, আমি ভ্যাকসিন দিয়েছি মডার্না। রেজিস্ট্রেশন করেছিলাম, সেন্টার দিয়েছিলাম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। বন্ধুরা, তোমাদেরকে এখন একটা কথা বলে রাখি, তোমাদের সুবিধার্থে, যারা এখনও ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করনি বা করবে বলে ভাবছো, রেজিস্ট্রেশন করার সময় একটি জিনিস খুব করে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমি ভ্যাকসিন নেওয়ার জন্য যে কেন্দ্র সিলেক্ট করব, সে কেন্দ্রটি নির্বাচনের ক্ষেত্রে একটু মাথাটা খাটিয়ে নির্বাচন করতে হবে। আমরা অনেকে মনে করি পিজি অথবা ঢাকা মেডিকেল অথবা সোহরাওয়ার্দী মেডিকেল অথবা কুর্মিটোলা অথবা সিমেজ, এই টাইপের হসপিটালগুলো দিলে বুঝি আমাদের আগে সিরিয়াল আসবে। বিলিভ মি অর নট, এই হসপিটালগুলোতে রোগীর সংখ্যা অনেক বেশি, তাই আমাদেরকে একটু মাথা খাটিয়ে অন্য হসপিটালগুলো সিলেক্ট করতে হবে। এই ধরুন, যারা আগারগাঁ বা শেরবাংলানগর বা ধানমন্ডি তার আশেপাশে থাকছো, তারা সিলেক্ট করতে পারো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, কিডনি হসপিটাল, শিশু হসপিটাল, পঙ্গু হসপিটাল এবং আরও অনেকগুলো এরকম হসপিটাল আছে বা এরকম অনেকগুলো সেন্টার আছে। এগুলো একটু বুঝে শুনে সিলেক্ট করতে হবে, যাতে করে খুব দ্রুত তোমরা ভ্যাকসিনের প্রথম ডোজ পাওয়ার ডেটটি পেয়ে যাও। আরেকটা বিষয় আমি শেয়ার করছি, ভ্যাকসিন দেওয়ার পরে কী করবে, কী করণীয়, তোমার কী কী উপসর্গ দেখা দিতে পারে। প্রথমত, আমি আমার বাম হাতে ভ্যাকসিনটি নিয়েছি, আমার হাতে প্রচণ্ড রকমের ব্যথা, মাথাটা একটু ব্যথা ব্যথা লাগছে। অবশ্য মাথা ব্যথাটা আমার নিত্যদিনের সঙ্গী, জ্বর আসতে পারে, কারো একটু বমি বমি ভাব হতে পারে, একটু গা ম্যাজম্যাজ করতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যেখানে ভ্যাকসিন নিয়েছি সেই স্থানে ব্যথা অথবা জ্বর আসা, এজন্য আমরা শুধুমাত্র নাপা কিংবা প্যারাসিটামল খেতে পারি। আর ভ্যাকসিন দেওয়ার স্থানে অবশ্যই সাবান, শ্যাম্পু, লোশন এগুলো লাগানো যাবে না, এগুলো অবশ্যই একটু অ্যাভয়েড করতে হবে 2টা দিন। আর যেটা করতে হবে, আমরা ভ্যাকসিন নেওয়ার পরে আমরা যেটা করব, ভ্যাকসিন নেওয়ার পরে একটি বিশ্রামাগারে আমাদেরকে কিছুক্ষণের জন্য বসতে বলা হয়। আমরা সেখানে একটু সময় বসবো, 15 মিনিট, সাধারণত বলা হয় 30 মিনিট বসার জন্য, একটু সময় খানিক সময় বসবো। এছাড়া যদি কোনো জটিলতা দেখা দেয় 2 থেকে 3 দিন বা 4 দিন, আমি মনে করি 7 দিনের মধ্যে যদি কোনো জটিলতা ফেস করো, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন নিতে হবে। নিজেই নিজের মেডিসিনটা নেওয়া যাবে না শুধুমাত্র নাপা ছাড়া। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি আমার এই ব্লগটি ভালো লেগেছে তোমাদের। সো সবার কাছে এটা লাইক প্রত্যাশা করছি। পাশাপাশি যদি এই ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।